শুভ অপরাহ্ন। তার দিদি নাম হবেন স্বর্ণপদ বৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2019-এ আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আকতার উজ্জামান স্যার, যে এখনই আমাদের মধ্যে বক্তৃতা রাখেন এবং তার সবিস্তারের সম্পর্কে তিনি যে বললেন এবং আমাদের এই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী গান্ধী আহমেদের যে কর্মনিষ্ঠা এবং তাদের যে মূল্যবোধের বিষয়ে বললেন, এই বিষয়ে সবিস্তারে বলার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করি যে এখনকার যে প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদের জীবনে এই মূল্যবোধগুলো চর্চা করার যথেষ্ট প্রয়োজন আছে তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, অ্যাডভোকেট নুরুল কাদের মুক্তিযোদ্ধা এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদের সহচর্তা দুজন, তারা দুজন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের দুজনকে বিশেষভাবে ধন্যবাদ। আর আমি আরও বিশেষ ধন্যবাদ দিই আমাদের আজকের প্রোগ্রামের যিনি বিশেষ অতিথি, বাংলাদেশ সরকারের বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাংসদ সেলিম হোসেন রিমি আপাকে, যিনি আমাদেরকে বিস্তারিত বলেছেন যে আসলে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক কেমন এবং শিক্ষকরা কীভাবে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে পারে পড়ালেখা এবং পাশাপাশি ভালো কাজ করার জন্য, সেজন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যে তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড যারা গঠন করেছেন এবং এটা আসলে আমাদের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের জন্য একটা বিরল সম্মান যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের যে মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডটি হয়েছে সেই ট্রাস্ট ফান্ডটি বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিভাগে না হয়ে, যেটা আসলে আমাদের মতো একটা নতুন ডিপার্টমেন্ট যেটা 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সাথে তারা এই ট্রাস্ট ফান্ডটি গঠন করেছেন। এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা বলেছে যে ছাত্রছাত্রীরা তাজউদ্দিন আহমেদ সম্পর্কে জানতে পেরেছে, কিন্তু বিভাগের শিক্ষক হিসেবেও আমার কাছে মনে হয় যে এটা একটা বিরল সম্মান এই সেন্সে যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাকে নিয়ে আমাদের বিভাগে একটা বিশেষ কর্নার আছে, যেখানে আমরা তাজউদ্দিন আহমেদ সম্পর্কে, তার জীবনবোধ সম্পর্কে, তার রাজনীতি সম্পর্কে যত ধরনের লেখা আছে সেই সব কিছু লেখা আমাদের এখানে। আরও গুরুত্বপূর্ণ হলো যে আমরা সবাই জানি যে 5 জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, কিন্তু এই রচনা প্রতিযোগিতাটা আসলে বিশ্ববিদ্যালয় থেকে, সারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের বিভাগ থেকে আয়োজন করে থাকি। তো আমরা প্রতি বছর প্রায় 2-3 মাস প্রায় 4 মাস যাবত এই রচনাটা নিয়ে কাজ করি এবং বিভিন্ন বিভাগ থেকে ছাত্রছাত্রীরা রচনা জমা দেয়, তারপরে 3 জন মূল্যায়নকারী সেগুলো মূল্যায়ন করে নির্ধারণ করে যে কারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হবে। তো সেই জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই এখানে অন্যান্য যারা উপস্থিত আছেন, যারা ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে। আর আমি আর বেশি বলবো না, আর সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করেছি। আবার আশা করি যে আগামী বছর আপনাদের সকলের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।